সাইটকিট প্লাগইন বাই গুগল, আমরা এই প্লাগইনটা দিয়ে গুগলের সমস্ত ফিচার পাবো। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট করার পর সর্বপ্রথমে মনে করো গুগল সার্চ কনসোলে আমার এই ওয়েবসাইটটা সার্ভিস মানে সাবমিট করবো। হ্যাঁ, গুগল সার্চ কনসোল গেলাম। গুগল সার্চ কনসোলে যাওয়ার পর এখানে তিনটা জিনিস আছে। গুগল আমরা সাইটকিট প্লাগইনটা ইনস্টল করার পর পর সার্চ কনসোলে সে অটোমেটিক্যালি সাবমিট করে নিবে। দুই নাম্বার হচ্ছে অ্যানালাইটিক্সে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, এবং আমরা গুগলে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবো এটা দিয়ে। সবার প্রথমে স্টার্ট সেট আপ, এক্সেস যাবে, এক্সেস দিয়ে দিই, দিলাম দিলাম অ্যালাউ, প্রসিড। রুট ডোমেইন হলে ভালো হইতো, অ্যালাউ অ্যাড সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, সার্চ কনসোলে কানেক্টেড অলরেডি, ঠিক আছে। আমার সার্চ কনসোলে গেলে দেখছো অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, দেখছো। মানে আমাদের আগে কি করতে হতো, সার্চ কনসোলে গিয়ে আমরা যখন প্রপার্টি অ্যাড করতাম তখন কি করতে হতো, ইউআরএল প্রিফিক্স দিতাম। প্রিফিক্স দেওয়ার পর আমাকে একটা ফাইল ডাউনলোড করার জন্য দিত, সেই ফাইলটা আপলোড করতে হইতো, অনেক ঝামেলা ছিল। এখন ডাইরেক্ট আমি সার্চ কনসোলটা ইনস্টল করছি, অটোমেটিক্যালি সে আমার সাইটটাকে নিয়ে আসছে, দেখছো। এই যে আমার পারফরমেন্স কলিং ভিউ করতেছে, সবকিছু দেখতে পাচ্ছি সার্চ কনসোল থেকে। এক দুই নম্বর সার্ভিসটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমার ট্রাফিক ভিউর অ্যানালাইটিক্স, ঠিক আছে। কানেক্ট করলাম। আর গুগল সার্চ কনসোল বেসিক্যালি কি কাজ করে, গুগল সার্চ কনসোল দিয়ে আমি দেখতে পাই আমার ওয়েবসাইটে কেমন ডাটা আছে। আমার ওয়েবসাইটে ধরো সার্চ কনসোলে যাচ্ছি, আমার ওয়েবসাইটে কতজন ভিউয়ার, লাইফটাইম এখন কতজন ভিউয়ার আছে, তারপর আমার কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এরকম অনেক কিছু। হ্যাঁ, মনে করো আমার ওয়াট মিনিট রাসিফ রাইট, এখানে প্রায় 8000-এর মতো ভিউয়ার আসছে গত মাসে। ওকে, এবার আমি দেখতে চাচ্ছি আসলে আমার এই ওয়েবসাইটটার পারফরমেন্স কেমন, পারফরমেন্সে আমাদের টোটাল ক্লিক হয়েছে কত, এবং কোন কোন কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক করছে সেগুলো দেখাচ্ছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা দেখবো গুগলে এটাতে আমি একটা পজিশনে আছি, মানে ট্রাফিক পাচ্ছে এটা দিয়ে। সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা কপি করে দেখলাম, এটা দিয়ে আমার ফার্স্টেই আছে, 1.3 অ্যাভারেজ পেছন প্রথমেই আছে এই কিওয়ার্ডটা দিয়ে। তাহলে আমি আসলে সার্চ কনসোল দিয়ে কি কি করতে পারতেছি, সার্চ কনসোল দিয়ে আমরা সোজা কথা টোটাল এটা 1.9 অ্যাভারেজে, অর্থাৎ সেকেন্ডে আছে এটা, ঠিক আছে। তো আমি কিওয়ার্ড দেখতে পারতেছি, কোন কোন কিওয়ার্ড আমার র্যাঙ্ক করছে, তারপর হচ্ছে ইংলিশ ডিস্টেন্স সার্টিফিকেট, ফাইবারের সবগুলো ব্লগে আমার র্যাঙ্ক করছে গুগলে, 3.4 4 নম্বরে আছে। আচ্ছা, এছাড়া আমরা এখন টোটাল মানে পারফরমেন্স কেমন, কোনো কভারেজ ইস্যু আছে কিনা, কোনো পেজ আনলিঙ্ক করা হয়েছে কিনা, কোনো পেজ পায় নাই কিনা, এরকম কভারেজে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে অনেকগুলো পেজ আছে যেগুলোতে ইরর আছে, অর্থাৎ এই পেজগুলো হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে গুগলের এখানে যদি আমরা কোনো পেজ রিমুভ করে দিই, তখন রিমুভালে গিয়ে সেই পেজটাতে রিকোয়েস্ট পাঠাইতে হয়, আমার এই ইউআরএলটা আসলে নাই, এটা তুমি তোমার গুগলের সার্চ কনসোল থেকে বা গুগল সার্চ ইঞ্জিন থেকে সরায় নাও, ঠিক আছে, এটা রিমুভাল রিকোয়েস্ট আর কি। আচ্ছা, এছাড়া আচ্ছা এটা গেল, এটা গেল আমাদের সার্চ কনসোলের ব্যাপারগুলো। এবার আসো গুগল অ্যানালাইটিক্স এর ব্যাপারে আসি। সবার প্রথমে আসো গুগল অ্যানালাইটিক্সটা আগে কানেক্ট করি। কানেক্ট করার জন্য এই যে সাইট কিটে আবার লগ ইন করতেছি,
সাইকিটে গেলাম, সাইকিটে আমাদের একটা শুধুমাত্র ইনস্টল হয়েছিল, যেটা হচ্ছে আমাদের সার্চ কনসোল, তাই না? সেটিংসে গেলে দেখতে পাবা, সেটিংসে আমাদের শুধুমাত্র গুগল সার্চ কনসোল অ্যাড হয়েছে। কানেক্ট মোড সার্ভিসে দেখবো আমাদের গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করতেছি। হ্যালো, আমার অ্যানালিটিক্সটা গুগল অ্যানালিটিক্স কানেক্ট করছে। গুগল অ্যানালিটিক্সের মেইন কাজ হচ্ছে আমাদের ট্রাফিক অ্যানালাইসিস করা। সবার প্রথমে অ্যাকাউন্ট টেক্রিবিউট সেট আপ নিউ প্রপার্টি, তাই না? এটা নতুন একটা প্রপার্টি, প্রপার্টির নাম দিলাম মনে করো কোড মেনবিটি, ঠিক আছে? কি করছে, অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা ধরে দিছি, এখানে সেট আপ নিউ প্রপার্টি থাকবে, ভিউতে কিছু করা লাগতেছে না, আর এখানে ভিউ নেম হচ্ছে কোড মেনবিটি কনফিগার, প্রসিড। হ্যালো হ্যালো, এটা ছিল সার্চ কনসোল, সার্চ কনসোলের সমস্ত ডাটা দেখতে পাচ্ছিলাম। এবার গুগল অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে গিয়ে দেখি আমার সাইটটা কানেক্ট হয়েছে কিনা, ডাটাগুলো দেখতে কেমন। আচ্ছা, অলরেডি আমাদের গুগল অ্যানালিটিক্স কানেক্টেড, কানেক্টেড আমরা এখন এই যে, ঠিক আছে, এই যে কোডিং বিডি সাইটটা, এটা আমি এখন রিয়েল টাইম ডাটা দেখতে পাবো। সো এখানে তো কোনো ডাটা নাই, আসলে কোনো ভিউয়ার নাই, এটা যেহেতু একটা সাব ডোমেইন, আমি একটা রিয়েল টাইম আউটপুট থেকে তোমাদেরকে দেখাই। analytics.google.com এ একটা সার্চ কনসোলে তুমি তোমার মতো আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবা, একটা অ্যানালিটিক্সে আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবা, লাইক দ্যাট, ওকে? আচ্ছা, এখানে দেখো অনেকগুলো আছে, ডেভেলপার জোন, টেক রিভিউ, দ্য পেট ফুড, টোটাল, সব এরকম অনেকগুলো অ্যানালিটিক্স অ্যাড করো। আমরা কোডবেনবিডি ডাটা দেখতেছি এখন, কোডবেনবিডিতে রিয়েল টাইম ওভারভিউ, রিয়েল টাইম মানে রাইট নাও কয়জন ভিউয়ার আছে, তারা কোন কোন ব্রাউজার থেকে ভিউ করতেছে, এখন কোনো ভিউয়ার নাই। আচ্ছা ফাইন, আমরা একটু ওয়াট মিনাজুল আসিফ রাইটটা দেখে আসি, প্রপার্টিতে গেলাম। আচ্ছা, এটা তো কোনো রাইট টাইম ভিউয়ার নাই। আচ্ছা, এবার আমরা অডিয়েন্সে গেলে ওভারভিউ দেখতে পাবো, যে লাস্ট 28 ডেজে কতজন ভিউ করছে, টোটাল ইউজার ছিল এতজন, তারপরে পেজ ভিউ হয়েছে 1600-র মতো, ঠিক আছে? এটা হচ্ছে মার্চ 10 থেকে মার্চ 16। আমি বললাম লাস্ট মান্থ দেখতে চাই, মান্থে ক্লিক করলাম, লাস্ট মান্থে প্রায় 12,000 পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করুন, 7,000 পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই 7,000 পেজ ভিউর মধ্যে কোন কোন কান্ট্রি ছিল, কান্ট্রিতে গেলে আমি কান্ট্রি দেখতে পাবো, বাংলাদেশ থেকে 1,700, পাকিস্তান থেকে 500, ইন্ডিয়া থেকে 159, ইউনাইটেড স্টেটস থেকে 74, আমি মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স পাচ্ছি কোন কোন দেশ থেকে কতজন ভিউ করছে, এছাড়া কোন সিটি থেকে ভিউ করছে দেখতে পাবো, ঢাকা, লাহোর, চট্টগ্রাম, কলম্বো, এরকম অনেকগুলো সিটি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ব্রাউজার কী কী ছিল, কার কখন কোন ব্রাউজার ইউজ করছে, ক্রোম, সাফারি, অ্যান্ড্রয়েড, এজ, অপেরা, স্যামসাং ইন্টারনেট, অনেকগুলো ব্রাউজার আছে, ওকে? অপারেটিং সিস্টেম কী কী ছিল, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস থেকে 126 জন, ঠিক আছে? তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম কি ছিল, আমরা এসবই দেখতে পাবো এখানে, ডাটা রিয়েল টাইম ডাটাগুলো দেখার জন্য। সো এটাই হচ্ছে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স আমি বুঝতে পারবো যে গত মাস থেকে এই মাসে কতজন ভিউয়ার বাড়ছে, এই মাস থেকে গত মাসে কতজন ভিউয়ার বাড়ছে, রিয়েল টাইমে ডাটা কতজন, রিয়েল টাইমে লোকেশনগুলো কোথা থেকে ছিল, এরকম, ঠিক আছে? তো এখন ধরো রিয়েল টাইমে একজন আছে পাবলিক, সে আসলে কোত্থেকে ভিউ করতেছে আমি এগুলো দেখতে পাবো। সো এটা হচ্ছে অ্যানালিটিক্সের ব্যাপার, মানে অ্যানালিটিক্স দিয়ে আমি আসলে আমার ট্রাফিক জেনারেট বা ট্রাফিকের কী অবস্থা এগুলো দেখতে পাবো, ঠিক আছে? গেল 2 নম্বর পার্টটা। হ্যাঁ, আর পেজ স্পিড ইনসাইট তো জানো, গুগল পেজ স্পিড ইনসাইটটা কানেক্ট করে রাখলে তোমার ওয়েবসাইট স্পিড তুমি তোমার এই গুগল সাইট কিটের ড্যাশবোর্ডে দেখতে পাবা, কানেক্ট করে রাখলাম, ঠিক আছে? পেজ স্পিডের ডাটা আসছে।
স্যার লাস্ট থিং ইজ অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাপ্লাই করাটা খুব সহজ আমরা সবার প্রথমে যে ওয়েবসাইটটা অ্যাড করতে চাই সেই ওয়েবসাইটটা আমার নির্দিষ্ট একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি তৈরি থাকে তখন adsense.google.com এ গেলে তুমি দেখতে পাবা অথবা google.com/adsense যাওয়ার পর সবার প্রথমে অ্যাডসেন্সে কানেক্ট করার জন্য মিনিমাম 30টা ব্লগ থাকা লাগে একটা ওয়েবসাইটে বা 30টা কন্টেন্ট থাকা লাগে ওকে তো তুমি সাইটসে যাবা সবার প্রথমে সাইটে যাওয়ার পর মনে করো তুমি একটা ওয়েবসাইট অ্যাড করতে চাও অ্যাড সাইট দিয়ে তুমি তোমার ওয়েবসাইটের লিংকটা দিবা দেওয়ার পর কন্টিনিউ করবা কন্টিনিউ করলে এটা অলরেডি অ্যাড করা আছে 7 কন্টিনিউ দিলে ডোমেইন অ্যাড করতে হবে আর কি মনে করো ভেজ সাবডোমেইন বা অ্যাড অন কি অ্যাড করা যায় হ্যাঁ ডোমেইনের আন্ডার অ্যাড করা যায় একটা ডোমেইন আগে অ্যাড করতে হবে তারপর আচ্ছা মনে করো ডোমেইনটা অ্যাড করলে একটা কোড দিবে হ্যাঁ বুঝতে পারছো এখানে জাস্ট ডোমেইনটা অ্যাড করলে একটা কোড দিবে ডোমেইনটা অ্যাড হয়ে গেল হ্যাঁ এখান থেকে ওই কোডটা তুমি কোথায় বসাবা তোমার সাইটে ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইন দিয়ে হেডারে বসা রাখবা শেষ এবার অ্যাডসে যাবা অ্যাডসে যাওয়ার পর মনে করো এটা আমি রিমুভ করে দিই বাই ডিফল্ট অটো অ্যাড অফ করা থাকে হ্যাঁ মনে করো কোডমিন বিডি সাইটে আমি অ্যাড অন করতে চাচ্ছি কোডমিন বিডি সাইটে আমি অটো অ্যাডটা অন করে দিব অ্যাড ফরম্যাটে এখানে সব টিক দিয়ে দিব এবং অ্যাড এর লোড মোটামুটি হাফ থাকে এটাকে ফুল করে দিব ম্যাক্সিমাম কোনো নির্দিষ্ট একটা পেজে আমি অ্যাড দেখাতে চাই না সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি কোডমিন বিডি হোম পেজে অ্যাড দেখাবো না হ্যাঁ তাহলে আমাদের যে হোম পেজ আছে হোম পেজে ম্যানেজে ক্লিক করে এখানে পেজ এক্সক্লুশন করতে পারো অর্থাৎ আমার শুধু এই পেজটাতে অ্যাড দেখাবা না ঠিক আছে ম্যানেজে ক্লিক করে অ্যাড লিংক দিলাম তাহলে এই পেজে কোনো অ্যাড দেখাবে না ঠিক আছে ডান করবেন মিডি পেজে কোনো অ্যাড থাকবে না আর বাকি পেজগুলোতে থাকবে হ্যাঁ পেজ এক্সক্লুশন অ্যাপ্লাই টু সাইট দিলে আমার ওয়েবসাইটে এখন অ্যাড অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে খুব সহজ না টাফ কিছু না আমি জাস্ট এটা অটো অ্যাড মানে আমরা জেনারেলি একটা ওয়েবসাইটে ধরো হোয়াট মিনাজুল আসিফ রাইট এই সাইটটাতে যেসব অ্যাডগুলো এগুলো সব অটো অ্যাড দিয়ে আসতেছে ডেভেলপার জন্য অটো অ্যাড দিয়ে আসতেছে অটো অ্যাডটা কি গুগল আসলে বুঝে নিবে তোমার ওয়েবসাইটে কোন জায়গায় অ্যাডটা বসানো দরকার সে সেই জায়গায় অটোমেটিক্যালি অ্যাডটা বসায় নিবে এই যে দেখো এই যে একটা গুগলের অ্যাড বসেছে হ্যাঁ এই যে অ্যাডস বাই গুগল এটা ওর মতো করে অটোমেটিক্যালি বসায় নিছে এছাড়াও নিচের দিকে আওয়ার অ্যাড ঠিক আছে এই যে হাতের ডান দিকে অ্যাড তারপর আওয়ার অ্যাড এখানে দুটো অ্যাড দিছে এইগুলোর জায়গায় কি আপনি সিলেক্ট করে দিয়েছেন নাকি কোনো কোড বসান না না আমি জায়গাটাকে সিলেক্ট করে নেই ও অটোমেটিক্যালি যেহেতু আমি গুগলে অটো অ্যাড রান করে রাখছি এখানে অটো অ্যাড তুমি অন করে দিলে তোমার কিচ্ছু করা লাগবে না গুগল তোমার ওর মতো করে ও যেসব জায়গায় ওর কাছে মনে হবে অ্যাড বসানো দরকার সেখানে সে অ্যাডগুলো বসায় নিবে যেমন ডেভেলপার জোনে ধরো একই যে হেডারে একটা অ্যাড দেখাচ্ছে এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে এইখানে একটা অ্যাড দেখাচ্ছে নেমচিপের এইখানে একটা অ্যাড নিচে একটা অ্যাড ঠিক আছে ও ওর মতো করে তৈরি করে নিবে আবার ব্লগের মধ্যে গেলে এগুলোকে আসলে অনেকে কোড করেও বসাইতে পারে তুমি মনে করো অটো অ্যাড দিবা না অটো অ্যাড অফ করে দিলা ঠিক আছে অ্যাপ্লাই তুমি এখন করতে চাচ্ছ কি তুমি চাচ্ছ যে অটো অ্যাড না দি ম্যানুয়ালি তুমি যেখানে যেখানে চাও সেখানে সেখানে অ্যাড দিবা তখন অ্যাড বাই ইউনিট নামে একটা অপশন আছে তখন আমরা কি করব বিভিন্ন ডিসপ্লে অ্যাড ইনফিড ডিসপ্লে অ্যাড মানে কি আমার ওয়েবসাইটের টপে বটমে যেসব অ্যাডগুলো দেখাচ্ছে দিস আর দ্য ডিসপ্লে ডিসপ্লে অ্যাড এই যে একটা ডিসপ্লে অ্যাড ঠিক আছে তো তুমি এখন ডিসপ্লে অ্যাড বসাতে চাচ্ছ ডিসপ্লে অ্যাডে ঢুকলা ডিসপ্লে অ্যাডে গিয়ে নাম দিলা টেস্ট নাম দিলাম এটা কিরকম থাকবে হরাইজন্টাল থাকবে ভার্টিক্যাল থাকবে স্কোয়ার থাকবে যেরকম চাও তুমি হ্যাঁ এরপর ক্রিয়েটে ক্লিক করলা ক্রিয়েটে ক্লিক করার পর তুমি এখন তোমার ওয়েবসাইটে যেখানেই এই কোডটা বসাবা সেখানেই সে অ্যাড দেখাবে কিন্তু অ্যাডটা রেগুলার বেসিস চেঞ্জ হবে কিন্তু ওই জায়গাতে সে অ্যাড দেখাবে এখন আমি মনে করো এলিমেন্টর বিল্ডার বা নিউজ ম্যাগের ট্যাগ ডিপ কম্পোজার দিয়ে আমি কাজটা করছি আমি এলিমেন্টর বা ট্যাগ ডিপের টপে আমি বললাম ফাইবার ব্লগের উপরে অ্যাড বসাবো এটার উপরে এখানে যে কোডটা দিছে এই কোডটা তুমি এলিমেন্টর দিয়ে এইচটি মানে এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট কোড আমার এইচটিএমএল কোড দিয়ে এই কোডটা বসাই দিব উপরে তাহলে ঠিক এই জায়গাটাতে অ্যাডটা দেখাবে এটা কি ক্লিয়ার ডিসপ্লে অ্যাড জি ভাইয়া ওকে এবার আমরা মনে করো ইনফিড আর্টিকেল অ্যাড আছে ইনফিড আর্টিকেল অর্থাৎ আমার যেসব ব্লগগুলো থাকবে আমি ব্লগে গেলাম ব্লগে ঢোকার পর আমার ব্লগের মাঝখানে যেসব অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোকে ইনফিড অ্যাড বলা হয় এই যে নিচের দিকে দেখো
তাহলে এখানে HTML টেক্সট আছে দেখি ইনফিড অ্যাডে তুমি মনে করো এই যে পোস্টের মাঝখানে মাঝখানে অ্যাড এটাকে ইনফিড অ্যাড বলে হ্যাঁ এটা কিন্তু আমি অটো অ্যাড দিছি অটো অ্যাড দিয়ে ওয়েবসাইটটাতে এই পেজটাতে হয়তো ভিউ বেশি এই জন্য প্রচুর পরিমাণে অ্যাড দিছে হ্যাঁ 1200 মতো ভিউ আছে প্রচুর অ্যাড একটা দুইটা তিনটা এখন তুমি যদি বলো না আমি এত অ্যাড দেখাবো না এটা অটো অ্যাড থেকে আসছে আমি অটো অ্যাড দিব না আমি ইনফিড অ্যাড আমি যেখানে যেখানে চাই সেখানে সেখানে বসাবো এই দেখো যে নিউ ইনফিড অ্যাড চলে আসছে অ্যাড এর নাম দিলাম ইনফিড টেস্ট কিছু একটা দিলাম হ্যাঁ এবার দেখো এরকম অ্যাড দেখাবে তুমি চাইলে এখানে অ্যাড এর টাইটেলের কালারও চেঞ্জ করে দিতে পারো দেখো আমি বললাম না আমার অ্যাড এর টাইটেল আসলে আমার এই ওয়েবসাইটটা সাদা আমি চাচ্ছি কমলার উপরে অ্যাড হবে এর বাইরে অ্যাড যাবে না তাহলে দেখো যে টাইটেলের কালার কমলা হয়ে গেছে তুমি বললা যে আমি ডিসক্রিপশনের কালার পুরো ব্ল্যাক করে দিব ঠিক আছে ব্ল্যাক হয়ে গেল এই যে ব্ল্যাক হ্যাঁ এরপর তুমি বললা আমার এই তো হ্যালো হ্যাঁ এখন সেভ অ্যান অ্যাড গুগল অ্যাডটা আমি অ্যাড করব এই যে কোডটা তুমি মনে করো এই ব্লকটা তুমি লিখছো এই ব্লকটার তুমি চাচ্ছ যে শুধুমাত্র একদম টপের দিকে একটা অ্যাড দিবা আর একদম বটমের দিকে একটা অ্যাড দিবা তখন কি করবা তখন যেটা করবা মনে করো এই পোস্টটা তো ইনফিড অ্যাড তাই না আমি চাচ্ছি যে এই সেকশনের পরে একটা অ্যাড থাকবে হ্যাঁ এই সেকশনে গিয়ে তুমি টেক্সটে যাবা টেক্সটে গিয়ে এই কোডটা বসাই দিবা এই কোডটা বসালে এখানে একটা অ্যাড শো করবে আর তুমি বললে যে আমি একদম বটমে একটা অ্যাড দিব হ্যাঁ বটমে কেমনে দিব বটম হচ্ছে একদম এই সেকশনটার পরে একটা অ্যাড দিব হ্যাঁ সেকশনটার ভিতরে গিয়ে এখানে থাকা অবস্থায় টেক্সটে গিয়ে আমি যদি কোডটা বসাই দিই এই অ্যাডটা ঠিক আছে বাট আমার সাজেশন হচ্ছে ম্যানুয়ালি অ্যাড না দিয়ে অটো অ্যাডটা ইউজ করা উচিত হ্যাঁ অটো অ্যাডটা অনেক হেল্পফুল এন্ড আমরা অটো অ্যাড দিলে আসলে গুগলই জায়গা চুজ করে নেয় অনেক সময় ম্যানুয়াল অ্যাড দেওয়ার ক্ষেত্রে কিছু ভায়োলেশন হয় লাইক আমি মনে করো এখানে একটা অ্যাড বসাইলাম হ্যাঁ এখন অ্যাডে আসলে জোর করে ক্লিক করানো যাবে না গুগল অ্যাডসেন্সের নিয়ম জোর করে মানে কি আমি ফাইবারে ঢুকতে গেলাম ঢুকার পর ফাইবার ক্যাটাগরিতে ক্লিক করতে গিয়ে আমার অ্যাডের উপর ক্লিক করে গেল এইগুলো হচ্ছে ভায়োলেশন ঠিক আছে তো গুগল অ্যাডের কিছু ভায়োলেশন রুলস আছে একটু দেখে নিও যদি যারা গুগল অ্যাডসে কাজ করতে পারো একটা ইয়া ছিল ওরা জাস্ট ছবি দিয়ে দিয়ে বুঝাইছিল যে কিভাবে কিভাবে গুগল অ্যাড বসাতে হবে আচ্ছা আমি পাই আমি বসাই দিব বাট এই জন্য গুগলে অটো অ্যাডটা ইনেবল করে অটো অ্যাড দেওয়াটা বেটার অটো অ্যাডে ওদের কোনো ভায়োলেশন ইস্যু থাকে না ওদের যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে সে অ্যাডগুলোকে বসাবে আর গুগল আসলে এখন টেমপ্লেটের ব্যাপারটা বুঝে এবং কোন জায়গায় অ্যাড বসালে ভালো লাগবে সে নিজেও জানে ওকে আচ্ছা এই গেল অ্যাড এর ব্যাপার আর অ্যাডসেন্স থেকে মোটামুটি তোমরা ভালো আর্ন করতে পারবে যদি তোমাদের ব্লগ থাকে যেমন আমাদের যে কটা সাইট আছে এগুলো থেকে এখন ব্যালেন্স দেখাচ্ছে $95 অ্যাডসেন্স এর আর্নিং টোটাল পেজ ভিউ থেকে কত মানে কত পেজ ভিউ হচ্ছে কত ডলার আর্নিং কয়টা ক্লিক করছে এগুলোর উপর আর গুগলে অ্যাডসেন্স এর নিয়ম হচ্ছে এই যে অ্যাডটা দিছে যে দিছে তার মনে করো $1 খরচ করে সে দিছে গুগল 5 সেন্ট মানে 50 সেন্ট রাখবে আর তোমাকে 50 সেন্ট দিয়ে দিবে 50-50 অর্থাৎ গুগল 50% নিবে আর তুমি এই যে অ্যাডটা দেখাইতেছো যে একটা ওয়েবসাইটে আর যে অ্যাডটা দিছে তার 50% তুমি পেয়ে যাবে হ্যাঁ আর প্রত্যেক মাসে 21 তারিখে এটা রিলিজ হয় আচ্ছা তো আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পর আসলে আমাদের কি লাভ হলো কোথায় কি দেখতে পাবো আমরা একটু দেখে আসি হ্যাঁ ডব্লিউপি অ্যাডমিন তো আমরা একটা লাইভ সাইটে দেখাচ্ছি মানে আমার সাইট কি প্লাগইনটাতে আমার কি লাভ হলো বা সাইট কি প্লাগইন দিয়ে আমি আউটপুটটা কি দেখতে পাইলাম তো মনে করো আমাদের সাইট কিতে ক্লিক করলে তুমি এখন 4টা আউটপুট পাবা একটা হচ্ছে তোমার সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যাডসেন্স এবং মানে সার্চ কনসোল ঠিক আছে সার্চ কনসোল মানে স্পিড আপ পেজ স্পিড আপ এখানে দেখো এটা সার্চ কনসোল থেকে দেখাচ্ছে তোমার অর্গানিক সার্চ কত এত ডাইরেক্ট কতজন মানে গুগল থেকে সার্চ করে আসতেছে প্রায় 70% আচ্ছা ইমপ্রেশন কত ক্লিক কত ভিউ কত এগুলো লাস্ট 28 দিনের তুমি চাইলে এখানে 90 দিন করে দিতে পারো লাস্ট 90 দিন আউটপুট মানে তোমার আলাদা গুগল অ্যানালিটিক্সে ঢোকা লাগতেছে না গুগল অ্যাডসেন্সে ঢোকা লাগতেছে না সার্চ কনসোলে ঢোকা লাগতেছে না সবগুলোর একটা সামারি পাচ্ছ এখানে এই প্লাগইনটা দিয়ে তাহলে কি হলো সার্চের রেজাল্ট পাচ্ছি টোটাল কত ইউনিক ভিজিটর আমার কোন কোন কিওয়ার্ডগুলোতে কয়টা ক্লিক আসছে এই কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে এই কিওয়ার্ড দিয়ে কয়টা ক্লিক আসছে এই কিওয়ার্ড দিয়ে কয়টা ক্লিক আসছে ইমপ্রেশন কত আসছে আমার মোস্ট পপুলার বা মোস্ট ভিজিটেড পেজ কোনগুলো সেগুলো দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর আমার আর্নিং এর অবস্থা কেমন দেখাচ্ছে মানে গুগল অ্যাডসেন্স দিয়ে আর্নিং তারপরে এটা একটা সামারি শুনলাম ঠিক আছে এটা গুগল গুগলের নিজস্ব প্লাগইন
এবং সাইট কি দেয়, সার্চ কনসোল, অ্যানালাইটিক্স এবং আমাদের অ্যাডসেন্সের রিপোর্ট সব আমি একসাথে দেখতে পারতেছি, আলাদা আলাদা সাইটে ভিজিট করা লাগতেছে না, এরকম। সবাইকে ক্লিয়ার?